তো ফেরালায় হ কাছে কে বন্ধুরে রে তোমাকে কাকে মন দিবি? কি আছে তোর? কি হলো তোর? আমাদের যে ই আছে না, একটা একটা মেয়েকে আমার ভালো লেগেছে। ওকে কিভাবে বলবো? যদি বলতে না পারি তাহলে তো। তাই নাকি? আমাকে তো কখনো বলিস নি। কে? আচ্ছা বাদ দে, শোন, তুই আল্লাহকে বিশ্বাস করিস? যা আল্লাহ আছেন। আল্লাহ থাকতে তিনি আমাদের সবকিছু হিসাব করছেন ভাবছেন, তাহলে যে আমার মাথায় মাথায় চাপছিস কেন বলতো? এলো না, এত ভাবার আগে মানে ভাবার কিছু নেই তো অযথা। তোর জন্ম কি? এই মানে তোর কোনো অস্তিত্বই ছিল না বলতে গেলে, দুনিয়া সৃষ্টির আগেই তোর ভবিষ্যতে কি হবে, তোর জান্নাত জাহান্নাম কোনটা কি হবে, এগুলো সবকিছু আল্লাহ রেডি করে রেখেছিলেন। তাহলে এখানে মাথা ঘামানোর কিছু নাই তো আমাদের, তাই না? তো আচ্ছা, তোর সে যে তোর সম্পর্কে কি হবে ভবিষ্যতে, যে যার যার কথা ভাবছিস এরকম, তো এই জিনিসটাও আল্লাহ আগে থেকে রেডি করে রেখেছে। তাহলে তোর আমি তুই মাথা ঘামানোর কে আর কি? হ্যাঁ, আমার মাথায় ঢুকছে না এগুলো, ভালো লাগে। এখন এমনকি তোর মা বাবাও এইসব বিষয়ে কোনো ই করেন না, মাথা ঘামান না। হ্যাঁ, কারণ তারাও এটা জানেন যে আল্লাহ তাআলা সব কিছু জানেন, বুঝেন, শোনেন। এখন পড়ালেখার বয়স, এগুলা কথা মাথাতে ঝেড়ে ফেল, এগুলো বাদ দে। হ্যাঁ।